Dear learners, welcome back to my channel. This is Ibrahim. Today I represent you a new lesson that is very important lesson for you. It's about tag question or question tag. Actually, SSC among ACC level, jodiyo ACC te tag question nei, SSC level e tag question royeche ar pashapashi alim section e orthat madrasa section e tag question royeche. যাই হোক, আজকের কন্টেন্টের মাধ্যমে আমরা ট্যাগ কোশ্চেনের যাবতীয় যত সমস্যা আছে একটি কন্টেন্টের মাধ্যমেই আমরা ট্যাগ কোশ্চেনের যাবতীয় সমস্যা সলভ করতে পারবো ইনশাল্লাহ। আজকের কন্টেন্টের মাধ্যমে আমরা 5 মার্কসের ট্যাগ কোশ্চেন ইজিলি সলভ করতে পারবো, শিখতে পারবো। কন্টেন্টটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে কন্টেন্টটা অবশ্যই শেয়ার করবেন। Let's have a look the topics about tag question. তারপরে জানি tag মানে হচ্ছে জুড়ে দেয়া, অর্থাৎ কি করা, কোনো বাক্যের শেষে কোনো সমর্থন সূচক প্রশ্ন সংযোজন করাকে আমরা tag question বলে থাকি। For example, he plays well, সে ভালো খেলে। এখন আমি আবার রিক্যাপ করলাম যে ডাজেন্ট হি, সে কি ভালো খেলে না? এমনিভাবে আই এম এ স্টুডেন্ট, এমএনটাই, এইনটাই, আমি কি ছাত্র নই? এমনিভাবে আমরা সাধারণ প্রশ্নের পিছনে যে অংশটা জুড়ে দিই, যে প্রশ্নটা জুড়ে দিই, এটাকেই আমরা কোশ্চেন ট্যাগ অথবা ট্যাগ কোশ্চেন বলে থাকি। ট্যাগ কোশ্চেন করতে গেলে উই হ্যাভ ফলো সাম বেসিক রুলস। অ্যাকচুয়ালি মূল বাক্যের ট্যাগ কোশ্চেন করতে হয়। আমরা জানি যে অনেক সময় দুইটা বা তিনটা বাক্য থাকে, আমরা অ্যাকচুয়ালি কোন বাক্যের ট্যাগ কোশ্চেন করব, আমরা লাস্ট বাক্যটা ট্যাগ কোশ্চেন করব। দেন আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন করতে হয় শেষ বাক্যের, আর ট্যাগ কোশ্চেন করতে হয় মূল বাক্যের। অনেক সময় বাক্যে ক্লজ থাকে, তো বাক্যে রিলেটিভ ক্লজ থাকে, বাক্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে, ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে। অ্যাকচুয়ালি আমরা স্বাধীন অংশ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের ট্যাগ কোশ্চেন করতে হবে। আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স উইল বি নেগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স উইল বি অ্যাফার্মেটিভ, অর্থাৎ হাবাচক বাক্য হবে নাবাচক, নাবাচক বাক্য হবে হাবাচক। দেন আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের সব সময় সাবজেক্টটা হবে প্রোনাউন, যদি নাউন থাকে সেটা প্রোনাউন হয়ে যাবে, বাট যদি প্রোনাউন থাকে সেটা প্রোনাউনে থাকবে। ওকে, এই বেসিক রুলগুলো আমাদেরকে ট্যাগ কোশ্চেনের মধ্যে মেনটেন করতে হয়। দেন অনেকগুলো রুল আছে ট্যাগ কোশ্চেনে, তার মধ্যে আমি খুব কয়েকটা ক্যাটাগরিতে নিয়ে আসছি। যে প্রথম হচ্ছে সাবজেক্ট রিলেটেড প্রবলেম। আমরা যখন ট্যাগ কোশ্চেন করতে যাই, আমাদের কিন্তু ট্যাগ কোশ্চেনে দুটো জিনিস প্রয়োজন হয়। একটা হচ্ছে ভার্ব প্রয়োজন হয়, ভিভার্ব, আর একটা হচ্ছে সাবজেক্ট প্রয়োজন হয়। অর্থাৎ সাবজেক্ট যদি নাউন হয় আমরা সেটা কনভার্ট করে প্রোনাউন করতে হয়, বাট উই ফিল প্রবলেম সামটাইমস টু আইডেন্টিফাই সাবজেক্ট অ্যান্ড টু ট্রান্সফার ইট ইন টু প্রোনাউন। যাই হোক, এভরিবডি লাভস হিম, এটা ট্যাগ কোশ্চেন কী হবে? আমরা জানি যে এভরিবডি তো সিঙ্গুলার, কারণ লাভস রয়েছে, বাট যখন ইনপ্র্যাকটিক্যালি আমরা যখন ব্যবহার করবো এভরিবডি, আমরা এখানে ফ্লোরাল হিসেবে ধরে নিব এবং এভরিবডির পরিবর্তে আমরা সাবজেক্ট লিখতে হবে দে। তো দেটা অবশ্যই লিখতে হবে পরে, এরপর লাভস আছে, তার থেকে হওয়ার কথা ডাজ, কিন্তু অ্যাকচুয়ালি না, এখানে হবে ডু আর বাক্যটা হাঁ বাচক, তার জন্য হবে নট। অর্থাৎ এভরিবডি ডাজ লাভস হিম, এভরিবডির পরিবর্তে আমরা দে লিখলাম, লাভসের পরিবর্তে আমরা ডু লিখলাম, কারণ এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই আর পাশাপাশি বাক্যটা হাবাচক, সেজন্য আমরা নট লিখলাম। ওকে, এমনিভাবে এভরিবডি, নো বডি, সাম বডি, এনিবডি, তারপরে অল অফ দ্যাম, ফিউ অফ দ্যাম, এগুলোর পরিবর্তে আমরা দে শব্দটা ব্যবহার করব। পরবর্তীতে আছে নন ট্রাইড হার্ড। অ্যাকচুয়ালি ননের পরিবর্তে আমরা লিখব কি দে, কারণ অ্যাকচুয়ালি নন মানে নো ওয়ান। তারপর ট্রাইড আছে,
সেখানে আমরা লিখব ডিড। আর এখানে আমরা নট সংযোগ করি নি, কারণ নন শব্দটা নাবাচক শব্দ। ওকে, দেন এভরিথিং ইজ পসিবল ফর ম্যান। অনেক সময় আমরা ভুল করে থাকি, এভরি শব্দটা দেখলেই আমরা মনে করি দে হবে না, অ্যাকচুয়ালি নট, কারণ এভরিথিংও থাকতে পারে। এভরি বডি ব্যক্তি বোঝায়, বাট এভরিথিং বস্তু বোঝায়। সো এভরিথিং এটার পরিবর্তে আমরা সাবজেক্ট ইট লিখব। তো ইট আমরা লিখব, শেষে আমরা ইট লিখব, দেন তার আগে আমরা ভার্ব লিখব। যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা বসে যাবে, এবং বাক্যটা হাঁ বাচক আমরা না বাচক লিখতে হবে, ইজ ইজেন্টি ইট। ওকে, তাহলে সাবজেক্ট রিলেটেড যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমাদেরকে এভাবে আইডেন্টিফাই করতে হবে। দেন আছে নেগেটিভ রিলেটেড প্রবলেম। আমরা জানি অনেক সময় কিছু নেগেটিভ ওয়ার্ড আছে ডিরেক্ট, যেমন নো, নট, নেভার, এগুলো ইজিলি বোঝা যায়, নন, নাথিং, এগুলো ইজিলি বোঝা যায়। বাট কিছু নেগেটিভ ওয়ার্ড আছে যেগুলো হিডেন অবস্থায় থাকে, যেমন স্কার্সলি, সেলডম, হার্ডলি। তো আমরা এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড থাকলে একটু খুব কেয়ারফুলি বাক্যটাকে হ্যান্ডেল করতে হবে। অর্থাৎ মিস্টার আরমান হার্ডলি ফ্লেজ ওয়েল, এখানে মিস্টার আরমান হচ্ছে সাবজেক্ট। সো আমরা আগেই বলছি যে সাবজেক্টের পরিবর্তে নাউনের পরিবর্তে হবে প্রোনাউন, অর্থাৎ হি, আর হার্ডলি শব্দটা নেগেটিভ, যার কারণে কোনো নট হবে না। এখানে ফ্লেজ আসছে, তার থেকে আমরা নিব শুধু মাত্র ডাজ, ডাজ হি। ওকে, দেন দেন অ্যানাদার সেন্টেন্স, ইট ইজ রেয়ারলি ভিজিবল, রেয়ারলি ভিজিবল টু আস। তো আমরা জানি যে এখানে অক্সিলারি আছে ইজ, আমরা ইজ নিব, আর রেয়ারলি শব্দটা নাবাচক, আমরা নট নিব না, আমরা সাবজেক্ট নিব ইট, ইজ ইট। ওকে, দেন কনস্ট্রাকশন রিলেটেড প্রবলেম। আমরা একটা ইকুয়েশন করতে গেলে অনেক সময় কিছু শর্ট অক্সিলারি ভার্ব পাই, সেগুলো নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই। যেমন এখানে ডাবল এল, এখানে ডাবল এল দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝায়? ডাবল এল দ্বারা তো শেল হয়, ডাবল এল দ্বারা উইল হয়। তো আমরা অ্যাকচুয়ালি কী লিখব? আমরা এখানে আমরা লিখব এটাকে আই শেল হয়, আই সাথে শেল হয়। সো আমরা শেলের নেগেটিভ হচ্ছে শান্ট, কারণ বাক্যটা হাবাচক, দেন আমরা সাবজেক্ট লিখব আই। আবার পরবর্তীতে দেখুন হি ডি ডান দিস জব। তো অ্যাকচুয়ালি এই ডি দ্বারা আমরা কী বুঝবো? আমরা জানি যে অক্সিলারি ভার্বের শেষে ডি থাকলে আমরা বুঝি উড, কুড, শুড অথবা হ্যাড। তো অ্যাকচুয়ালি এখানে কী হবে, সহজে মনে রাখার বিষয় হচ্ছে শুড, উড, কুডের পরে ভার্বের বেস ফর্ম হবে, আর হ্যাডের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল হবে, আমাদের ভার্বের দিকে তাকাইতে হবে। সো এখানে যেহেতু ডান শব্দটা আছে, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল, সেক্ষেত্রে আমরা এই ডি মানে আমরা হ্যাড বুঝে নিব। ওকে, তাহলে আমরা এখানে হ্যাড লিখব, এবং বাক্যটা হাঁ বাচক, সেক্ষেত্রে নট লিখব, সাবজেক্ট হচ্ছে হি, আমরা হি লিখব। পরবর্তী বাক্য ইজ, তমাল ইজ বাইং গুড না ওয়াজ বাইং গুড না হ্যাজ বাইং গুড। অ্যাকচুয়ালি কোনো কন্ট্রাকশন যদি আমরা পাই এরকম, শুধু অ্যাপোস্ট্রফি এস। এখন এই এস দ্বারা কি ইজ বোঝায়, এস দ্বারা কি ওয়াজ বোঝায়, এস দ্বারা কি হ্যাজ বোঝায়? এখন বোঝার বিষয় হচ্ছে যদি ওয়াজ ওয়ার হয় তাহলে অবশ্যই ইয়েস্টারডে, লাস্ট, এই কথাগুলো থাকবে। বাট যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে টুডে, অলওয়েজ, রেগুলারলি কথাগুলো থাকবে, অর্থাৎ নাও থাকতে পারে। আর যদি হ্যাজ হয় তাহলে অবশ্যই ভার্বের ফার্স্ট পার্টিসিপাল হবে। তাহলে আমরা অটোমেটিক বুঝলাম যে তমাল ইজ বাইং গুডস, পণ্য কিনছে। সো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আমরা ইজ লিখব, এবং বাক্যটা হাবাচক আমরা নট লিখব, তমালের পরিবর্তে আমরা হি ব্যবহার করব, আমরা হি ব্যবহার করব। সো এভাবে আমরা কন্ট্রাকশন জাতীয় যে সমস্যাগুলো আছে, আরও কিছু সমস্যা আছে, যেমন আর ই থাকলে আমরা কী বুঝবো, অয়ার বুঝবো না আর বুঝবো? আমরা অনেক সময় এমনিভাবে কিছু শব্দ থাকে যেগুলো বিই দ্বারা আমরা কী বুঝবো, যে হ্যাব বুঝবো না অন্য কিছু বুঝবো, এমনিভাবে কন্ট্রাকশন জাতীয় সমস্যাগুলো আমরা সলভ করতে পারি। দেন আছে ক্লজ রিলেটেড প্রবলেম। আমাদের টেক কোয়েশ্চেন করতে গেলে আমরা অনেক সময় একটা স্বাধীন অংশ, একটা ফরাদীন অংশ পাই, অথবা দুইটাই স্বাধীন অংশ পাই, অথবা দুইটাই ফরাদীন অংশ পাই, আমরা ক্লজের সম্মুখীন হতে হয়। অ্যাকচুয়ালি আমরা কোনটা করব, কোন অংশের টেক কোয়েশ্চেন করব?
আমরা কি ডিপেন্ডেন্ট ক্লোজ অ্যাটাক কোশ্চেন করব না ইনডিপেন্ডেন্ট ক্লোজ অ্যাটাক কোশ্চেন করব? ওকে, এক্সাম্পলের মাধ্যমে আমরা জেনে নিই। ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সহযোগিতা করো, আই শ্যাল হেল্প ইউ। এখন দেখেন প্রথম বাক্যে কিন্তু ইফ ইউ হেল্প মি বলছে, তার মানে এটা যদি তুমি, এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সো এটা ডিপেন্ডেন্ট ক্লোজ, কিন্তু ইনডিপেন্ডেন্ট ক্লোজ কোনটা? সেটা হচ্ছে আই শ্যাল হেল্প ইউ, এটা ইনডিপেন্ডেন্ট ক্লোজ। সো এখানে শেল কথাটার পরিবর্তে আমি অক্সিলারি নেব শান্ট, এবং সাবজেক্ট হচ্ছে আই, অর্থাৎ এখানে আই লিখে দিব। কিন্তু আমি যদি প্রথম অংশে ট্যাগ কোশ্চেন করতাম অবশ্যই এটা ভুল হতো। ওকে, দেন পরের সেন্টেন্স, আই থিঙ্ক দ্যাট হি ইজ অনেস্ট। অ্যাকচুয়ালি কোনটা স্বাধীন অংশ, কোনটা ইনডিপেন্ডেন্ট ক্লোজ? হি ইজ অনেস্ট, এটা ইনডিপেন্ডেন্ট ক্লোজ। তো সো এখানে অক্সিলারি আছে ইজ, দেন বাক্যটা হা বাচক, আমরা ইজ নট লিখবো, দেন সাবজেক্ট হচ্ছে হি, আমরা হি লিখবো। জেন্ডার রিলেটেড প্রবলেম, আমরা যখন ট্যাগ কোশ্চেন করতে যাই আমরা ইংরেজি গ্রামার কিছু শব্দ পাই, ন্যাচারাল কিছু বিষয় আছে যেগুলো আমরা কখনো পুরুষ মনে করি, কখনো এগুলা মহিলা মনে করি, আবার কখনো এগুলো অসত্যান পদার্থ বোঝায়। তো অ্যাকচুয়ালি আমরা কীভাবে বুঝবো এগুলো? আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে হটেস্ট থিং, যেমন গ্রীষ্মকাল গরম, অতি গরম, ডেথ মৃত্যু, তারপরে এমনিভাবে সান সূর্য, এই পৃথিবীর এই কম্পোনেন্ট পার্টসগুলা অবজেক্টগুলা আমরা মেল পার্সন হিসাবে ধরে নিই। সো ডেথ ইজ অব্লিগেটরি ফর অল, আমরা ডেথকে বস্তু হিসাবে নিব না, আমরা ইজ হা বাচক, ইজকে ইজ নট, দেন ডেথকে আমরা লিখব হি, পুরুষ হিসাবে ক্যালকুলেট করা হয়। এটা নিয়ে অনেকের অনেক মতানক্য রয়েছে, মত পার্থক্য রয়েছে। অনেক সময় অনেক গ্রামারে দেখা যায় যে ইজেন্ট ইট লিখল, এটা কারেক্ট হয়। ওকে, দ্য সান গিভস আজ লাইট, অ্যাকচুয়ালি এখানে গিভস আছে, কোনো অক্সিলারি ভার্ব নাই, আমরা এটা থেকে ডাজ নিব, বা কোনো হা বাচক আমরা ইজ নট নিব, ডাজেন্ট নিব, তারপর দ্য সান, দ্য সান অ্যাকচুয়ালি মেল হিসেবে এটাকে রিগার্ড করা হয়, সো আমরা এখানে হি নিব। তো অনেকে মনে করে যে এখানে ইট লিখল কারেক্ট হবে, হতে পারে ইট লিখলেও কারেক্ট হতে পারে, বাট মোর কারেক্ট হচ্ছে হি লিখতে হবে। ওকে, দ্য মন লুকস ভেরি ক্লিন, কখনো কখনো কিছু কিছু ন্যাচারাল অবজেক্ট আছে যেগুলো ফিমেল হিসেবে ক্যালকুলেট করা হয়, বিশেষ করে মন, ঠান্ডা জিনিসগুলো, শীতল জিনিসগুলো ফিমেলের সাথে তুলনা করা হয়, তাহলে লুকস আছে এখানে, আমরা লিখব ডাজ নট, আর এখানে মন আছে, আমরা সি লিখব। আমরা ইচ্ছা করলে মনের পরিবর্তে ইটও লিখতে পারি, তবে মোর কারেক্ট হচ্ছে এই বিষয়গুলো, ন্যাচারাল অবজেক্টগুলো আমরা ফিমেল হিসেবে ব্যবহার করব। নেচার গিভস আজ মেনি গিফট, এখানেও সেম কন্ডিশন, গিভস, সো এখানে আমরা লিখব ডাজ নট, দেন নেচার আমরা সি লিখব, কারণ নেচার রিগার্ডেড অ্যাজ ফিমেল। এরপরে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো ব্যক্তির ক্ষেত্রে যেমন ব্যবহার হয়, বস্তুর ক্ষেত্রেও তেমন ব্যবহার হয়। ওকে, আমরা বিষয়গুলো একটু জেনে নিব, এগুলো অনেক সময় আমাদেরকে কনফিউজড করে। যেমন এখানে ওয়ান শব্দটা আছে, ওয়ান লাই বিগেটস হান্ড্রেড লাই, একটা মিথ্যা ডাকতে হলে একটা মিথ্যার ভিতরে আরও একশোটা মিথ্যা লুকাইত। সো এখানে কিন্তু বিগেটস আছে, সো আমরা এখানে লিখব ডাজ নট, ওয়ান লাই, অর্থাৎ ওয়ান লাই হচ্ছে একটা মিথ্যা, এটা সাবজেক্ট, এটা বস্তু, সো আমরা ইট নিব। কিন্তু আবার পরেরটা দেখেন, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান হেলথ, এখন একটু চিন্তা করা যাক যে ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, তার মানে স্বাস্থ্যের যত্ন নেওয়ার কথা বলছে, স্বাস্থ্যের যত্ন কি বস্তু নিবে? অবশ্যই না, ব্যক্তি নিবে। সো এখানে আমরা শুড নট, এখানে সাবজেক্ট আছে ওয়ান, ওয়ান অ্যাকচুয়ালি ব্যক্তি, আমরা হি নিব অথবা সি নিব। দেন আরও কিছু সাবজেক্ট আছে যেগুলো আমাদেরকে কনফিউজড করে, আই এম এ স্টুডেন্ট, আমরা জানি এমকে নেগেটিভ করলে এইন্ট হয়, দেন এইন্ট আই, এখানে কোনো সমস্যা নাই, আইটা আমরা অটোমেটিক বসাই ফেললাম। কিন্তু নিচের সেন্টেন্সে আই ইজ দ্য নাইন লেটার অফ অ্যালফাবেট, অ্যাকচুয়ালি আই দ্বারা কি ব্যক্তি বোঝায়? আই দ্বারা লেটার বোঝা যাচ্ছে, অর্থাৎ আইটা অ্যালফাবেটের নয় নাম্বার লেটার, তার মানে আমরা এটা লিখব ইজ নট, আগের মতো আই লিখতে পারবো না, আমরা লিখব ইট, এটা বস্তু বুঝিয়েছে, আগের আই দ্বারা ব্যক্তি বুঝিয়েছে। সর্বশেষ হচ্ছে সেন্টেন্স রিলেটেড কিছু প্রবলেম থাকে, বিশেষ করে আমরা জানি যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এক ধরনের ট্যাগ হয়, কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আরেক ধরনের ট্যাগ হয়।
সেন্টেন্সের উপর বেরিস ব্যারি করে যে ট্যাগ কোশ্চেনটা কোন ধরনের হবে, কিভাবে হবে। যাই হোক, এখানে হি ডিড দ্য জব, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, আমরা ডিড নিলাম। দেন এটার সাথে নেগেটিভ ওয়ার্ড নিলাম ডিডেন্ট, সাবজেক্ট হচ্ছে হি, আমরা হি নিলাম। দেন পরবর্তী সেন্টেন্স লেটস, দেখেন এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু আমরা জানি লেটস যদি হয় তাহলে হবে শেল উই, কিন্তু যদি লেট মি, লেট দ্যাম, লেট হিম যদি হয় তাহলে উইল ইউ হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখব শেল উই। তো অনেকের কনফিউশন থাকে যে আমি শান্ট উই লেখা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই যাবে, যদি সেটা নেগেটিভ অর্থ প্রদান করে নেগেটিভ লেখা যাবে। লাস্ট লাইন, লাস্ট সেন্টেন্স, সেন্ড মি ইউর ফোন, ল্যান্ড মি ইউর ফোন, সরি, ল্যান্ড মি ইউর ফোন অর্থাৎ তোমার। এখানে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ হয়, কখনও কখনও ক্যান ইউ হয়, কখনও কখনও কুড ইউ হয়, কখনও কখনও কুড নট ইউ হয়, আবার কখনও শান্ট হয়, কখনও কখনও ভিন্নতা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে। তো কী হবে অ্যাকচুয়ালি যদি দার দেয়া, এটা সম্মতি জানতে চায়, আমি ধার চাইলাম একটা ব্যক্তির কাছে, সে দিতেও পারে নাও দিতে পারে, তার অ্যাবিলিটি আছে অথবা নাই, আমরা পারমিশন জানতে চাই অ্যাকচুয়ালি, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব, ক্যান ইউ। আর যদি আমরা একটু গরম সুরে বলি ক্যান্ট ইউ, দিবি না। অ্যাকচুয়ালি হাওলাতের বিষয়গুলা, দারের বিষয়গুলা নেগেটিভ হয় না, পজিটিভ হয়। সার্চ মি এ জব, এটা আমরা ক্যান ইউ খুঁজে দিতে পারবা। যদি এরকম হয় ওফেন্দাডোর, এটা আমরা সিম্পলি ব্যবহার করতে পারি উইল ইউ, কারণ দরজা খোলা অসম্ভব ব্যাপার না। কিন্তু চাকরি খোঁজা অথবা ধার দেয়া, এটা সম্ভব হতেও পারে নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা সার্চ ল্যান্ড কথাগুলোর ক্ষেত্রে ক্যান ব্যবহার করব, আর সিম্পলি আমরা উইল ব্যবহার করব। ল্যাটস থাকলে আমরা শেল উই ব্যবহার করব, লেট মি, লেট দ্যাম, লেট ইউ থাকলে আমরা উইল ইউ ব্যবহার করব। আশা করি কন্টেন্টের মাধ্যমে ট্যাগ কোশ্চেনের যাবতীয় সমস্যা দূর হবে। যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইবের প্রত্যাশা করছি, লাইক কমেন্টসের প্রত্যাশা করছি। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।